আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যুক্তরাষ্ট্র আমাদের ক্ষেত্রে তাদের ভিসা নীতিতে একটা পরিবর্তন এনেছে এবং সেখানে তারা বলেছে, মোটা দাগে আমি যদি বলি, চারটা কারণ দেখিয়েছে যে এই চারটা ঘটনা কি কোনো একটা ঘটালে ওনারা আমাদেরকে ভিসা দেবেন না, যারা ঘটাবে তাদেরকে ভিসা দেবেন না। সে কারণগুলো কি, যে নির্বাচনকে কেন্দ্র করে যদি ভোটারকে ভীতি প্রদর্শন করা হয়, যদি ভোট কারচুপি করা হয়, যদি বাক স্বাধীনতা বা সমাবেশের স্বাধীনতায় বাধা দেওয়া হয়, অথবা যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা সৃষ্টি করা হয়, তাহলে ভিসা দেবে না। কাকে দেবে না? যে করবে তাকে দেবে না, যার নির্দেশে করবে তাকেও দেবে না। এই হলো মোটা দাগে কথা। এখন কারা এগুলি করছে একটা প্রশ্ন কিন্তু অনেকেই করতে শুরু করেছেন, বিশেষ করে সরকারি দলের কাছে আমি শুনেছি এই প্রশ্নটা, যে তারা বলছেন যে কে কে এই ধরনের অপরাধ করছে সেটা যুক্তরাষ্ট্র বুঝবে কি করে, হিসাবটা কার কাছ থেকে তারা নেবে, অথবা কার দেওয়া তথ্য তারা গ্রহণ করবে। এই প্রশ্নটা আরো তীব্র হয়ে ধারণ করেছে এ কারণে যে আমরা দেখেছি এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষে মিস্টার মোহাম্মদ এ আরাফাত, যে ভদ্রলোক কানাডিয়ান ইউনিভার্সিটি প্রফেসর, তিনি এবং আওয়ামী লীগের উনি একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি এরই মধ্যে বিএনপির কিছু নেতা কিছু বক্তব্য, যে বক্তব্যগুলো নির্বাচন বিরোধী বলে প্রতীয়মান হয় অথবা প্রমাণ করা যায়, সেরকম কিছু বক্তব্য উনি রেকর্ড করে অলরেডি যুক্তরাষ্ট্রের ফরেন ডিপার্টমেন্টে পাঠিয়েছেন। তাহলে এটা যদি প্রবণতা শুরু হয় তাহলে কি হবে, বিএনপি পাঠাবে, আওয়ামী লীগ পাঠাবে, আওয়ামী লীগও পাঠাবে, বিএনপিও পাঠাবে। উনি তো আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠিয়েছেন, কারণ বিএনপির পক্ষ থেকে পাঠাবে, আরেক রাজনৈতিক দল থেকে পাঠাবে, ওরা কোনটা গ্রহণ করবে? এই প্রশ্নটা কিন্তু এসেছে। এখন আমার মনে হয় এর আগে যুক্তরাষ্ট্র আমাদের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সেগুলো কার কাছে শুনে নিয়েছিল? সরকারের কথা শুনলে তো তারা র্যাবের উপর কোনো রকম স্যাংশনই দিত না, তো দিয়েছে তো, তারা কি সম্পূর্ণভাবে বিএনপির কথা শুনে করেছে? না, আমার যদিও সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির অনুযোগের কারণে তারা নাকি এই স্যাংশনগুলি দিয়েছে, আমার মনে হয় সেটাও ঠিক নয়, কারণ তাহলে তারা এই স্যাংশনের ইয়ের সময় এই নীতিমালা তো মানে প্রচার করার সময় তারা বলতো না যে বিরোধী দলের জন্য এটা প্রযোজ্য, এটা তারা বলতো না, আর তারা কোনো বিশেষ দলের জন্য কাজ করছে না বলেও তারা জানিয়েছে। কাজে তাহলে কার কাছ থেকে তারা নিবে তথ্যগুলো? এখন আমি আমার কথাগুলি বলি, কয়েকটা কথা আমার ধারণা তারা এগুলি নিবে দেশের প্রকাশিত সংবাদপত্র সংবাদ মাধ্যম যেগুলি মোটামুটি গ্রহণযোগ্য মানুষের কাছে সেগুলোর কাছ থেকে নেবে, অথবা একই ঘটনা যখন একাধিক পত্রিকায় একইভাবে আসবে তখন সেটাকে তারা সত্য ঘটনা হিসেবে হয়তো নেবে, এটা আমার ধারণা, অথবা তাদের নিজস্ব কিছু এনজিও আছে তাদের বক্তব্য নেবে। আমি এখন এই গত শনিবারে যে ঘটনাগুলি ঘটেছিল শনিবারে কয়েকটি ঘটনা বলি, 27 মে এদিন কিন্তু বিএনপির একটা কর্মসূচি ছিল, সেটা কি ছিল, তাদের 10 দফা দাবি ছিল, 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে 9টা 9 বিভাগের 17 জেলায় একযোগে জনসমাবেশের কর্মসূচি ছিল বিএনপি। সেই কর্মসূচি পালন করতে যে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি বিএনপিকে হতে হয়েছিল সেগুলো একটু বলি, বলে এই কারণে যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই যে 3 নম্বর ধারাটা যে বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতায় বাধা দান, মানে সমাবেশের স্বাধীনতা তো আছে সব দলেরই, এই দেশে প্রত্যেকটা দলের সমাবেশের স্বাধীনতা আছে, বিএনপি সেরকম সমাবেশের ক্ষেত্রে কেমন বাধাটা এসেছিল আমি দুই একটা ঘটনা বাধার ঘটনা বলি। 17 জেলায় একসঙ্গে কিন্তু করার কথা ছিল, তার মধ্যে কয়েকটা জেলায় কিন্তু হতেই পারে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমি আপনাদেরকে, নাটোরে কি হয়েছিল, নাটোরে বিএনপি সমাবেশ ডেকেছে, ডাকার আগে সকালে ছিল সমাবেশটা, তার আগে ভোরে যে সেখানে ককটেল, ওই সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, দুটো তাজা ককটেল সেখানে ফেলে রেখে আস হয়েছে, তারপর যখন তারা সমাবেশ শুরু করেছে তখন ওইখানে ছাত্র লীগের ছেলেরা নানা রকম লাঠিসোঁটা নিয়ে এসে অগ্রসর হয়েছে, পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, বাধা দেওয়ার পর তারা বাধা ভেদ করে তারা যেতে চেয়েছে,
এক পর্যায়ে তারা ইট পাটকেল ছুড়েছে এই সমাবেশের উপলক্ষে, যে কারণে সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন, তিনি বক্তব্য না দিয়েই সমাবেশ সমাপ্ত করতে হয়েছে। এবং ওই সমাবেশ সমাপ্ত হওয়ার পর তার পাশেই একটু দূরে আওয়ামী লীগ আবার একটা শান্তি সমাবেশ করেছে, ওখানে কোনো ঝামেলা টামেলা হয়নি। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি ছিল আসলে? এটা কি বিএনপি সমাবেশকে বাধা দেওয়ার জন্য হয়নি? হয়েছে তো। এবং এই জিনিসটা, নাটোরের এই ঘটনার কথা বাংলাদেশের সবকটি পত্রিকায় কিন্তু এই নিউজটা এসেছে। এখন হয়তো ওখানকে পুলিশ বলবে না কিছু হয়নি, তো এই আমেরিকা কি পুলিশের কথা শুনবে নাকি সবকটি পত্রিকার কথা শুনবে? এখানেই কিন্তু ঘটনাগুলো ঘটবে। দেখুন শনিবারের সমাবেশে আর কোথায় কি হয়েছে, আমি কয়েকটা পত্রিকার কয়েকটা শিরোনাম আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। যেমন ধরেন পিরোজপুরের কথা বলি, পিরোজপুরে একটা খবর আছে যে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি সমাবেশ। আবার সময় নিউজ টিভি লিখেছে পুলিশের বাধা উপেক্ষা করে পিরোজপুরে সমাবেশ বিএনপি সমাবেশ। আজকের পত্রিকা লিখেছে পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি সমাবেশ। তো এই যে পত্রিকা নিউজগুলো যেগুলি এসেছে এগুলিকে আপনি উপেক্ষা করবেন কিভাবে? আবার দেখুন আমি একটা বিডি নিউজের একটা নিউজ আমি শিরোনাম করছি, বগুড়ায় বিএনপির সমাবেশের পথে নেতা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। এই একই কথা লিখেছে প্রথম আলো, তারাও লিখেছে বগুড়ায় বিএনপির সমাবেশে আসার পথে নেতাকর্মীদের পুলিশের বাধা, গাড়িতে তল্লাশি। হয়েছে তো। যুগান্তর পত্রিকাকে নিউজ এসেছে যে নাটোরের কথা উল্লেখ করেছে, তারপর তারা লিখেছে বাগেরহাটেও বিএনপি সমাবেশ পণ্ড। তো এরকম কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজগুলো আসছে, বিডি নিউজ, বাংলাদেশ প্রতিদিনের নিউজ হলো বিএনপি সমাবেশে বাধা ও হামলার অভিযোগ, তারা বিভিন্ন জায়গার কথা একবারে একটা নিউজ করেছে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে আপনি কীভাবে বলবেন যে না ঘটে নাই? এবং সবগুলো পত্রিকা গিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে লেখলো, আওয়ামী লীগের বিরুদ্ধে লেখলো, তা তো হতে পারে না। নাটোরের যে ঘটনা, ছাত্রলীগের লোকজন সেটা করেছে। আচ্ছা এখন কি তাহলে ছাত্রলীগের লোকাল নেতৃত্বের উপর এম্বার্গো আসবে, বিধিনিষেধ প্রয়োগ হবে, নাকি মনে করা হবে যে এই আদেশ ছাত্রলীগকে কেন্দ্রীয় ছাত্রলীগে দিয়েছে? তাহলে কেন্দ্রীয় ছাত্রলীগের যারা নেতা, সভাপতি, সেক্রেটারি, তাদেরকে কি ভিসা প্রদান থেকে যুক্তরাষ্ট্র বিরত থাকবে? তারা কি বিবেচনায় আসবে তাদের উপর এটা প্রয়োগ করার জন্য এই বিধিনিষেধ? তাহলে কি ঘটবে আসলে, এটা কিন্তু আমি এখনই বলতে পারছি না, আপনিও বলতে পারবেন না। যখন ছাত্রলীগের কোনো লিডার, কেন্দ্রীয় নেতা যখন নাকি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, যদি তারা ভিসা না পান তাহলে বুঝতে পারবেন যে তাদের উপরে এটা প্রয়োগ করা হয়েছিল। কাজে আমি মনে করি এই দলগুলো যাদের আমেরিকায় যাওয়ার আসলে ইচ্ছা আছে, আর যদি ইচ্ছা না থাকে তো অন্য কথা, যদি ইচ্ছা থাকে আপনার তাহলে আপনার দলের লোকজনকে একটু সতর্ক হতে বলেন, একটু সতর্ক হতে বলেন। কি দরকার? আচ্ছা নাটোরে এইভাবে বিচ্ছিন্নভাবে ওটাকে সভা করতে না দেওয়া, অথবা ইট পাটকেল নিক্ষেপ করা, লাঠিটা দিয়ে আক্রমণ করা, এতে আপনাদের কী লাভ হলো, কী ফায়দাটা হলো? আপনারা কি মানুষের কাছে খুবই একটা সম্মানিত হলেন, নাকি মানুষ আপনাদেরকে ঘৃণা করলো, কোনটা? এগুলো ভাই মাথায় রাখতে হবে, না রাখলে কিন্তু বিপদে পড়বেন। এবং এই বিপদটা এখনও তো বুঝতে পারছেন না, মনে হচ্ছে না আমার কিছু নাই, দরকার নাই, কিন্তু বিপদটা কিন্তু বিপদ। এবং পাশাপাশি আমি এটাও বলবো, যারা জনসভায় কথা বলবেন সতর্কভাবে বলবেন, আওয়ামী লীগ বিএনপি সবার জন্যই বলছি, যে কিছু হয়তো গায়ে লাগছে না কিন্তু ঘটনাটা যে অত সহজ নয় সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বিভিন্ন বড় বড় নেতা নেত্রীদের মুখের চেহারা দেখে, কথাবার্তা শুনে কিন্তু আমরা বুঝতে পারছি। এবং আমি এটাও মনে করি এই যে ঘটনাগুলি ঘটেছে আজকে, মানে শনিবার দিন যেটা ঘটেছে, এই ঘটনাগুলিকে যুক্তরাষ্ট্র কীভাবে নিচ্ছে সেটারও কিন্তু একটা ব্যাখ্যা আমরা যদি যুক্তরাষ্ট্রের এখানকার দূতাবাসের কাছ থেকে পেতাম তাহলে কিন্তু এই জিনিসটা এখানেই থেমে যেত, হয়তো বা এটা পরবর্তীতে ওই ভিসা পাওয়া পর্যন্ত অপেক্ষা না করতে হতো। যদি যুক্তরাষ্ট্র বলতো এই কাজগুলো আমরা ঠিক করেননি এবং এইগুলো আমরা বিবেচনায় নিচ্ছি, এবং আমাদের বিধিনিষেধের যে এই যে এই যে ধারাগুলো আছে যে কথাগুলো আমি বলেছি তার মধ্যে এটা পড়ে, যদি আপনি এখনই বলে দেন তাহলে কি হয়, তাহলে তারা এই কাজগুলো করবে না। যে এই ব্যাপারটা আমি মনে করি আরো পরিষ্কার হওয়া দরকার, নয়তো অনেকে অন্ধকার থেকে যাবে। প্রিয় দর্শক আজ এ পর্যন্তই, আবার কথা হবে, ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।